করোনার নির্দেশনা অমান্য করলে শাস্তি দেবে সৌদি সরকার সৌদি আরবে প্রতিনিয়ত করোনা রোগী বৃদ্ধি পাবার ফলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে সতর্ক করেছে করোনা নির্দেশনা মেনে চলার জন্য যদি কেউ করোনাভাইরাস প্রতিরোধে আরোপকৃত নির্দেশনা অমান্য করেন তবে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি আরবে ইতিমধ্যেই পুরোদমে চলছে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি ইতিমধ্যেই পঞ্চাশ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করেছে সৌদি সরকার গত রবিবারে একটি প্রেস ব্রিফিংয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল সাহলুপ। জানান যদি কেউ মেডিকেল আইসোলেশন অথবা কোয়ারেন্টাইন এর নির্দেশনা ও আদেশ অমান্য করেন তবে তাকে সর্বোচ্চ দুই রিয়াল জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে করোনা মহামারী সম্পর্কে গুজব অথবা কোনো মিথ্যা তথ্য প্রকাশ করে তবে তাকে এক লাখ রিয়াল থেকে দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে জরিমানা এর পাশাপাশি এক থেকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে মন্ত্রণালয় এর মুখপাত্র আরও জানান ভাইরাস প্রতিরোধে আরোপ করার নির্দেশনা এবং আদেশ না মেনে চলার কারণেই প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ কারণে যে বা যারাই জেনে শুনে করোনা প্রতিরোধে জারি করা নির্দেশনা অমান্য করছে তাদের জন্য উল্লেখিত শাস্তি রয়েছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে সবচাইতে কার্যকরী অস্ত্র হচ্ছে করোনা ভ্যাকসিন কিন্তু এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে জারি হওয়া নির্দেশনাগুলো না মানার কোনো বিকল্প নেই ইতিমধ্যেই সমগ্র সৌদি আরবে পঞ্চাশ লাখেরও বেশি করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে